এক কৃষক খুবই ভালো ভুট্টা ফলাতো, এবং তার ভুট্টা এত জনপ্রিয় ছিল যে প্রতি বছর যখন সেখানে কৃষি মেলা হয়, প্রতি বছর কৃষি মেলায় তার ভুট্টা একেবারে সেরা ফসল নির্বাচিত হয়, প্রতিবার সে গোল্ড অ্যাওয়ার্ড পায়। আর এটার কারণে বড় বড় শহর থেকে রিপোর্টার আসে, তার রিপোর্ট নেয়, তার ইন্টারভিউ নেয়, অ্যান্ড তাকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা আপনি কীভাবে কাজটা করেন, সে বলে যে আমি এভাবে করি এভাবে করি। এবং রিপোর্টিংয়ের একটা পর্যায়ে ইন্টারভিউতে সে বলে যে সে তার যে হাই কোয়ালিটি বীজ আছে, যে খুবই ভালো যে বীজগুলো দিয়ে সে তার ভুট্টা ফলায়, এই বীজগুলো তার প্রতিবেশীর সাথে শেয়ার করে। রিপোর্টার এটা শুনে তো অবাক যে আরে ভাই, আপনি এই মেলায় আপনি পার্টিসিপেট করছেন, আপনি বেস্ট ক্রপ অ্যাওয়ার্ড জিতছেন, মানে শ্রেষ্ঠ ফসলের অ্যাওয়ার্ড জিতছেন, আপনার আশেপাশের যে প্রতিবেশীরা আছে তারাও তো আপনার সাথে এই প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে আছে, আপনি তাদের সাথে আপনার বীজটা কেন শেয়ার করেন? সে বললো যে ভাই কেন শেয়ার করবো না, তার কারণ হলো আমি যে মাঠে আমার ভুট্টা ফলাচ্ছি তার পাশের মাঠে তো আমার প্রতিবেশী ভুট্টা ফলাচ্ছে। এখন তার ভুট্টা যদি লোয়ার গ্রেডেড হয়, খারাপ প্রজাতির হয়, ওটার পরাগরেণু বাতাসের মাধ্যমে উড়ে এসে তো আমার ভুট্টাগুলো তো ক্রস পরাগায়ন ঘটাবে, ক্রস পলিনেশনের কারণে তো আমার ভুট্টাগুলো খারাপ হয়ে যাবে। অ্যান্ড তারপর রিপোর্টার অবাক হয়ে গেলাম, তাই তো আপনার আশেপাশের মাঠের ভুট্টার কোয়ালিটি যদি খারাপ হয়, পরাগরেণু উড়ে এসে আমার ভুট্টাটাকে তো খারাপ করছে। ঠিক সেমভাবে আমরা চিন্তা করি যে আমরা ভালো থাকলেই তো হয়, আমাদের আশেপাশের মানুষের ভালো থাকার কী দরকার, আশেপাশের মানুষের গণ্ডগোল করছে আমি তো ঠিক আছি, কিন্তু ওই দুই গণ্ডগোলের মাঝখানে একটা ইট কিন্তু আপনার বাসাতে এসেও পড়বে দুদিন পর। আশেপাশের মানুষ অনেক অশান্তিতে আছে, আপনার আমি তো অনেক সুখে আছি, তাদের গাল মন্দ ঝগড়া টগড়া এই সব জিনিসের এফেক্ট আপনার পরিবারের উপরেও পড়বে। ওই যে বলে না যে ইউর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল দ্যাট ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ, তার মানে আপনি যে পাঁচজনের সাথে সব থেকে বেশি টাইম স্পেন্ড করেন আপনি অ্যাকচুয়ালি তাদেরই গড়পড়তা একজন হবেন। তাই আপনার আশেপাশের মানুষগুলোকে যদি ছোট রেখে আপনি উপরে উঠতে চান, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব একটা বেশি উপরে উঠতে পারবেন না, বিকজ আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে টেনে নিচে নামিয়ে ফেলবে। বলছি ক্লাসে নোটগুলো লুকায় রাখে না, অনেকে একটা খুব ভালো পাওয়ার পয়েন্ট শিখছে কাউকে দিবে না, সবাইকে এখানে রাখবে, সেখানে নিজের কাছে রেখে দিবে, ওই একই পাওয়ার পয়েন্টে ভালো প্রেজেন্টেশন দিয়ে পুরো ইউনিভার্সিটি লাইফ পার করে দিবে, কিন্তু ইউনিভার্সিটি লাইফ পার করার পরে যখন বড় একটা জায়গায় যাবে তখন দেখবে তার কোনো উন্নতিই হয়নি। তো যতক্ষণ পর্যন্ত আমাদের আশেপাশের মানুষগুলোর উন্নতি হচ্ছে, তাদের কম্পিটিশন লেভেল বাড়তেছে, তারা আমাদের লেভেলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের লেভেল থেকে পরবর্তী লেভেলে যেতে পারবো না। সো মেক শিওর আপনারা আপনাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে যেন উপরে ওঠেন, তারা যদি পিছিয়ে থাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা পর্যায়ে তারা আপনাকেও টেনে নিচে নামিয়ে আনবে।